गाइडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबशा अलीपुर द्वारा एडमिशन। সাংবাদিকদের প্রাণে মারার হুমকি নেশাগ্রস্ত অবস্থায় থাকা ত্রিপুরার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিশ্বজিৎ দাসের। ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকেই প্রতিভাবান। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাদেরকে যথেষ্ট সম্মান দেন, কিন্তু ত্রিপুরার কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের আচার ব্যবহারে বরাবরই বিতর্কিত। এবার নেশাগ্রস্ত অবস্থায় আগরতলা শহরের রাজপথে মাতলামি করতে শুরু করতে দেখা গিয়েছে প্র্যাঙ্ক জোন নামক বিশ্বজিৎ দাস নামে এক কন্টেন্ট ক্রিয়েটরকে। রাস্তায় হেলমেট ছাড়া প্রচণ্ড মদমত্ত অবস্থায় বিভিন্ন জনসাধারণকে অশান্তি করেছে প্র্যাঙ্ক জোন নামে ত্রিপুরার এক কন্টেন্ট ক্রিয়েটর বিশ্বজিৎ দাস। সাংবাদিকরা তার এই ঘটনা দেখে প্রশ্ন করতে গেলেই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয় বিশ্বজিৎ দাস নামে সেই কন্টেন্ট ক্রিয়েটর এবং সাংবাদিককে প্রাণী মারার হুমকি দেয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যেখানে ত্রিপুরার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের শুভেচ্ছা বার্তা দিয়ে উৎসাহিত করছেন, সেখানে কিছু নামধারী ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটররা মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্স টিভি বাংলা। আসি কল্যাণী আইটিআই মোড়ে, আর এই কল্যাণীর পুজো মণ্ডপে নিয়ে সবার মনে আলাদা লেভেলের একটা আকর্ষণ থাকে। তো এই লুকে আজকে চতুর্থী চলতেছে, আমি পুজো মণ্ডপে যাবো, সঙ্গে তোমরাও ঠাকুর পরিদর্শন করামো। তো জানি না কি হইতে যেতেছে, আই হোপ অনেক ধামাকাদার হইতে যেতেছে। তো চলো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছো এখান থেকেই শুরু হয়েছে, আর আজকে তো মাত্র চতুর্থী। হ্যালো বস, ভালো? বাংলাদেশ থেকে মিললাম। আরে ভাই, আমি তো আগরতলা থেকে এনে বাংলাদেশ কেন বলতে ভাই? লিঙ্ক করলাম বাংলাদেশ কিনা আমি বাঙালির সালা মানতে হবে। পেছনে বাস, সামনে অন্য কিছু। এই যে দেখো, খালি বাসই বাস, পেছনে শুধু বাস, সামনে অন্য কিছু। একদম বাস দিয়ে বুর্জখালি বানিয়ে ফেললো, আর ওদিকে সালা তারা 15-16 বছরও বুর্জখালি বানাতে পারে না। কি মায়রে! হ্যালো দিদি, ভালো নেই? দিদি ভালো নেই? আমি বাংলাদেশ থেকে আইছি, ভালো আছো? নেই আমার পুরো দেশটা কেমন আছে? ভালো না? একদম বাতাসই বাতাস চারদিকে, শুধু বাস। এ ভাবা যায়? এই যে বললাম না, বাসের কামালই আলাদা লেভেলের। কি থেকে কি করে নেই বাঙালি? শালার এইদিকে ভারতের সঙ্গে চাইনা দিন রাত লেগে থাকে, আর আমরা চাইনার গ্র্যান্ড প্লেস বা হোটেল বানিয়ে ফেলি। বাহ, ওলা ভাই আমি কোথাও যাবো না।